ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সিএস টু ডি অনুপাতের পদ দুটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলের দুটি অনুপাত এ ইজ টু বি হবে? ওকে, তাহলে আমরা মনে করি যে অনুপাতটি হচ্ছে সি বাই ডি, এবং এই অনুপাত থেকে মনে করি আমাদেরকে এক্স বিয়োগ করতে হবে। ওকে, তো এক্স বিয়োগ করলে বিয়োগফলের অনুপাতটি আসবে এ ইজ টু বি। ওকে, তো প্রত্যেকটা যদি হরের সাথে লবের সাথে যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে আসবে সি মাইনাস এক্স, আর হরের সাথে যদি এক্স বিয়োগ করি তাহলে হবে ডি মাইনাস এক্স। তাহলে বিয়োগফলের অনুপাত হচ্ছে কি এ বাই বি। তাহলে এবারে জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে আমাদের এক্স এর মান চলে আসবে। তো বি সি মাইনাস বি এক্স ইজ ইকুয়াল টু এ ডি মাইনাস এ এক্স। তাহলে এটা বি সি মাইনাস এ ডি ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ এক্স। ওকে, তো তাহলে বি সি মাইনাস এ ডি ইজ ইকুয়াল টু এক্স, যদি কমন নিয়ে নাও তাহলে বি মাইনাস এ, দেয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু আসছে বি সি মাইনাস এ ডি ডিভাইডেড বাই বি মাইনাস এ। সো দিস ইজ ইকুয়াল টু এ ডি মাইনাস বি সি ডিভাইডেড বাই এ মাইনাস বি। ওকে, এ ডি মাইনাস বি সি ডিভাইডেড বাই এ মাইনাস বি, জাস্ট কি করলাম আমি ওপরে নিচে মাইনাস সাইন দিয়ে গুণ করে দিয়েছি। ওকে, তো তাহলে আমার এলো কি এ ডি মাইনাস বি সি বাই এ মাইনাস বি। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার দেন। তাহলে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অনুপাত আসবে এ ইজ টু বি। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।